আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। জেএম কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব স্কোয়াশের মোজাইক ভাইরাস রোগ নিয়ে। এই যে আমার সামনে গাছটি দেখতে পাচ্ছেন, এটি মোজাইক ভাইরাসে আক্রান্ত একটি গাছ। মোজাইক ভাইরাসে আক্রান্ত হলে গাছ হলদে হয়ে যায় এবং গাঢ় সবুজ ছোপ ছোপ দাগ পড়তেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গাঢ় একদম একটা সবুজ ছোপ ছোপ দাগ হয়ে যায় এবং পাতা কোঁকড়ানো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পাতাটা, আপনার আরেকটি গাছ যদি আমরা দেখাই, পাতা কুস্কিয়ে গেছে। তো এই ভাইরাসে আক্রান্ত হলে ওই গাছে ফল উৎপাদন হয় না, যদিও হয় ফল পরিপুষ্ট হয় না। আমরা মোজাইক ভাইরাসের জন্য যে প্রতিকার ব্যবস্থা নিতে পারি, মোজাইকের কারণে এইখানে আপনার অনেকগুলা গাছই নষ্ট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন মোজাইক আক্রান্ত গাছ। ক্ষেত থেকে আক্রান্ত গাছ প্রথমেই তুলে ফেলতে হবে, দূরে কোথাও মাটির নিচে পুঁতে ফেলতে হবে। মোজাইক যেহেতু ভাইরাসজনিত রোগ, এই ভাইরাসের বাহক পোকা হিসেবে জাপ পোকা সাদামাছির মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। তাই এই সাদামাছি জাপ পোকা দমনের জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার, টিডো, বিল্ডার 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া আগাম কিছু প্রস্তুতি নেওয়া যেতে পারে, যেমন সুষম সার, জমিতে সুষম সার ব্যবহার করতে হবে। সুষম সার ব্যবহার করতে হবে, আগাম বীজ বপন করতে হবে। এইসব পদ্ধতি অনুসরণ করে মোজাইক ভাইরাস থেকে আমরা রক্ষা পেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।